করছি না, তাহলে বিয়ে সহি হবে। আর এই বিয়ে হচ্ছে টেম্পোরারি বিয়ে, যেটি হচ্ছে নেকাহে মোতা মোতার বিয়ে, যেটি হচ্ছে ইরানি বিয়ে। শুনে রাখুন ভালো করে, ইরানি বিয়ে মানে জেনা ব্যভিচার, তাদের কাছে ধর্মীয় একটি বিয়ে আছে। এত নোংরা ধর্ম সেই ধর্ম, যে সেই ধর্মে তাদের কিতাবে আছে যদি কেউ একবার টেম্পোরারি বিয়ে করে, দুই দিন তিন দিনের জন্য বিয়ে করে, মোতার বিয়ে করে, তাহলে আউযুবিল্লাহ, নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা পেয়ে যাবে। একটা বিয়ে করলে হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিয়ে মর্যাদা পাবে, আর দুটো যদি করে হাসানের মর্যাদা পাবে, আর তিনটে করলে আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা পাবে। উল্টো এই দিক থেকে এগুলি ইসলাম, হ্যাঁ, যে ইসলামের এক শ্রেণীর আমাদের আলেমরা প্রশংসা করে আর বলে অমুক ইমাম, তারা ইমাম হইতে পারে নাকি? তারপরে বলছেন যে আওফি হেসারতন, তারপরে ওখানে একটি কন্ডিশন আছে, শর্ত লাগানো আছে, ইয়াম নাও বাকা আহু, যাতে রাখতে পারছেন না। কারণ বিয়ের সময় তাকে বলা হচ্ছে যে দেখো তুমি হালাল করে এক রাতে রেখে কিন্তু ছেড়ে দিবে, শর্ত লাগাচ্ছে না, রাখতে পারছে না, যেহেতু শর্ত লাগানো হচ্ছে তার সাথে, সেই জন্যই এই বিয়ে হারাম আর এই বিয়ে বাতিল। ফাসবাহা নিকাহাল মুতা, সুতরাং এই বিয়ে হচ্ছে ওই নিকাহে মুতার মতো, মুতার বিয়ে, যেই বিভ্রান্ত গুমরা পথভ্রষ্টদের কাছে বড় সওয়াবের কাজ এই জেনা করা, ব্যভিচার করা। এই নিকাহে মুতা তো ফাইভ স্টার হোটেলে হোটেলে লোকেরা করতে যায়, যারা থাইল্যান্ডে যায়, যারা পশ্চিমা দেশগুলিতে যায় ছুটি কাটাতে, ভোগবিলাস করতে, তারা কি করে? এই মতোই তো করে, দুই দিন তিন দিন দশ দিন যা হোটেলে থাকলো, জেনা ব্যবচার করছে, এটাই তো মোতা। তাকে ধর্মীয় রং দিয়ে নিকাহে মোতা জায়েজ করে দিচ্ছে। তো এই হালালার বিয়ে ঠিক মোতার বিয়ের মতো, যে মোতার বিয়ে রাসূলুল্লাহ সাল্লাম হারাম করেছেন। ইমাম আহমদ বিন হাম্বালের বক্তব্য শোনেন, তার ছাত্র ইসমাইল বিন সাইদ বলছেন, সাল তো আহমদ আনির রাজুলি, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি আমার ওস্তাদকে জিজ্ঞাসা করলাম, এক ব্যক্তি সম্পর্কে, আতাজাওয়াজুল মারআতা, একটি মহিলাকে বিয়ে করছে আর মহিলার তালাক হয়েছে আগের স্বামী থেকে, এখন স্বামী ফিরিয়ে নিতে চায়, ওয়াফি নাফসিহি আন ইউহাল্লিলাহা লিজাওজিহাল আউয়াল, আর তার মনে আছে, কোনো চুক্তি করেনি, কন্ডিশন হয়নি, কথাবার্তা মুখে ফুটে বলেনি, মনে মনে আছে যে লোকটি খুব পরেশানিতে আছে, তো ওর ওয়াইফটাকে বিয়ে করি, ওর ওয়াইফ তো এখন নেই, তালাক হয়ে গেছে, আগের স্ত্রী বিয়ে করিনি, আর বিয়ে করার পরে আই ইউহাল্লিলাহ লিজাওজিহাল আউয়াল, আগের স্বামীর জন্য আমি হালাল করে ছেড়ে দেবো দুই দিন তিন দিন পরে। এই নিয়তে যদি বিয়ে করে, ওয়ালাম তাআলামিল মারআতু বিযালিকা, এই কথা ওর স্ত্রী যে সেও জানলো না, ওকেও জানাইনি, দেখেন এতদূর এইভাবে যদি বিয়ে করে, কালা হুয়া মুহাল্লিল, তবুও তিনি বলছেন এ হচ্ছে মুহাল্লিল, যার উপর লানত অভিশাপ রয়েছে এবং এই বিয়ে হারাম বাতিল। স্ত্রীও জানে না, তার আগের স্বামীও জানে না, একজন লোক গ্রামের ভাবলো যে লোকটি তো পেরেশান আছে তালাক দেওয়ার পরে, তো যাক মহিলাকে বিয়ে করে দু তিন দিন পর ছেড়ে দেব, এই নিয়ত নিয়ে শুধু, কিন্তু কারোর সাথে চুক্তি করেনি, শর্ত করেনি, তারপরও এই বিয়ে হচ্ছে হালালার বিয়ে, যার উপর লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উল্লেখ করেছেন আল্লাহ পাক লানত করেছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, তার কথা শুন, তার ছাত্র নাফে ছিলেন, নাফে বলছেন ইবনে ওমর থেকে বর্ণনা করে, আন্না রাজুলান ক্বালা লাহু ইমরাতুন তাযাওয়াজতুহা, একবার মাসলা জিজ্ঞেস করলেন এক ব্যক্তি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, যে এক মহিলা আছে যাকে আমি বিয়ে করে নিয়েছি, ওহিল লোহা লেজাও জিহা, তার স্বামীর জন্য, আগের যে স্বামী ছিল তার জন্য হালাল করার উদ্দেশ্যে, লাম ইয়ামরনি, আমাকে আদেশও করেনি, ওর স্বামীও বলেনি আমাকে, কিন্তু লেগেছে যে ওর ইচ্ছা আছে, যদি সুযোগ পাই তো ফিরিয়ে নেবে, আমাকে আদেশও করেন, লাম ইয়ামরনি ওয়া লাম ইয়ালাম, এবং জানেও না যে আমি এই উদ্দেশ্যে আমি বিয়ে করেছি, টেম্পোরারি বিয়ে করেছি দু তিন দিনের জন্য। কাল্লা ইল্লা নিকাহ রাখবাহ, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, এই বিয়ে জায়েজ নয়, বিয়ে করতে হবে নিকাহে রাখবা, আগ্রহের সাথে, রাখার উদ্দেশ্যে, আমি রাখবো, আগ্রহী হয়ে বিয়ে করতে হবে। ইন আজাবাত কা আমসিখা, যদি তোমাকে ভালো লাগে তাহলে বিয়ে করে এবং রাখো তাকে, ওয়াইন কারিহ তাহা, আর যদি তোমাকে ভালো না লাগে বিয়ে করার পরে, তার সাথে তোমার চললো না যে না একে নিয়ে চলা যাবে না, তাহলে ফারেখা, তালাক দেবে তুমি। قال وان كنا نعده على عهد رسول الله صلى الله عليه وسلم صفاهن, শুনেন আর
আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে আমরা এই রকম বিয়েকে হালালার বিয়ে, কারো বিবি হালাল করার উদ্দেশ্যে বিয়ে করা, এই বিয়েকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সিফাহান জেনা ব্যভিচার মনে করতাম। ওয়াইন কুন্না নাউদ্দুহু আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাহান, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একে জেনা মনে করতাম। ওয়াকালা, আরো বললেন আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা, লা ইয়াজালানে জানিয়াইনে, তারা যদি এরকম করে বিয়ে করে, হালালার বিয়ে করিয়ে দিল কারো সাথে, তারপরে ফিরিয়ে নিল, তারপরে বিয়ে করলো, ইদ্দত পার হওয়ার পরেও যদি করে, লা ইয়া, চিরকাল তারা জেনা করতে থাকবে, কারণ তার জন্য হালাল হয়নি। তো হারাম মহিলার সাথে যেমন যদি সহবাস করে জেনা হইতে থাকবে, জেনা হইতে থাকবে, এইরকম হালালার বিয়ের পরে যদি স্বামী ফিরিয়ে নেয় তাহলে যদিও দীর্ঘ 20 বছর তারপর বেঁচে থাকে, যুগ যুগ ধরে যদি বেঁচে থাকে, উদ্দেশ্য এই না যে 20 বছর পরে 21 বছর হইলে হালাল হবে, তাই কি উদ্দেশ্য? দীর্ঘদিন যদি বেঁচে থাকে সারা জীবন কোনোদিন হালাল হবে না, জেনাই করতে থাকবে তারা। যদি জানতে পারে যে আমার জন্য হালাল করার উদ্দেশ্যে এই লোকটি বিয়ে করেছিল, যদি জানতে না পারে তাহলে তো মনের কথা, আল্লাহ অন্তর্জামি, সে গুণাগার হবে। বিয়ে হয়েছিল অন্য জায়গায়, তারপরে তালাক হয়েছে, খোঁজ পেয়েছে যে আমার যে আগের স্ত্রী ছিল সে তার অন্য জায়গায় বিয়ে হয়েছিল, তারপরে তালাক হয়ে গেছে, এই তো তারপরে সে পাইগাম দিত, অন্যরা পাইগাম দিবে, সেও পাইগাম দিবে। ওয়াহাজা কৌল উসমান রাজিয়াল্লাহু আনহু, আর এটি হচ্ছে উসমান রাজিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফার বাণী। তার কাছে এক লোক আসলে আসার পর জিজ্ঞাসা করলো যে ইন্না আম্মি তাল্লাকা ইমরাতাহু সালাসান, আমার চাচা তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিচ্ছে। তিন তালাক মানে তিনবারে দিয়েছে, সাহাবায়ে কেরামের জামানায় এরকম হারাম একসাথে তিন তালাক দিত না, তিন তালাক তিনবারে দিয়েছে, দিয়ে শেষ করে ফেলেছে। আয়ুহিল্লাহু লাহু রাজুলুন, আচ্ছা কোনো ব্যক্তি তার জন্য হালাল করতে পারে কি পারে না? আমার চাচি কি আমার চাচার জন্য অন্য কোন ব্যক্তি বিয়ে শাদী করে হালাল করতে পারে না? পারে না। কাল কি বললেন শুনেন, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান ইউখাদিউল্লাহ ইয়াখদাউহু, যে ব্যক্তি আল্লাহকে প্রতারিত করতে চাইবে, ধোকা দিতে চাইবে, আল্লাহও তাকে ধোকাতে নিমজ্জিত করবে। এমন ধোকা খাবে যে এরকম হারাম পথ ধরেছে, কখন স্ত্রী আর কার সাথে বেরিয়ে চলে যাবে, হচ্ছে না? এরকম বালা মুসিবত অনেকের জীবনে আসছে, পাপিষ্ট গুনাহগারদের জীবনে এইরকম কলঙ্ক অনেক হতে আছে। ওয়াহাজা কাউলুল হাসান, এটি হচ্ছে হাসান বাসরির উক্তি, এটি হচ্ছে নাফির উক্তি, এটি হচ্ছে ইমাম শাফির উক্তি, কাতাদা, বকর আল মুজাইনি, লাইস, মালিক, সৌরি, ইসহাক আল মগনি 15 নম্বর খণ্ড, তার 259 পৃষ্ঠ। আর একটি ঘটনা শুনিয়ে দিই, সময় একটু আছে, ঘটনাটা শুনিয়ে দিই। এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে আল মগনি কিতাবে, সাহাবাই কেরামদের জামানার ঘটনা। কাদেমা মক্কা তারা জুলুন, একজন লোক মক্কায় আসলো, বাইরে থেকে, মক্কার লোক না, বাইরের লোক, মক্কাতে মুসাফির হয়েছে। ও মা হো ইখওয়াতুল্লাহ সিগার, আর তার কাছে ছোট ছোট বাচ্চা রয়েছে, তার ভাইদেরকে নিয়ে এসছে, ভাই ইখওয়া, ভাই রয়েছে ছোট ছোট সব নাবালক। ওয়ালেহি ইজারুন, খুব গরিব মানুষ, ওয়ালেহি ইজারুন, একটা লুঙ্গি পরে আছে, খালি গা আছে, মেম্বাই নিয়া দেহে রোকা, আর তার শরীরে যে কাপড় আছে একবারে ছিঁড়ে ছিঁড়ে ফাটা, আমিন খালফি রোকা, তালি লাগানো আছে, তালি লাগানো লুঙ্গি করে আছে, উঠে দিয়ে কোন রকম, এত গরিব মানুষ। ফাসা আলা ওমার ফালাম ইউতি সাইয়ান, ওমার রাজি আল্লাহ তালানুর কাছে লোকটি কিছু চাইল, ওমার রাজি আল্লাহ তালানু দিলেন না, লোকটি ছিল সুস্থ ছিল, সবল ছিল, উদ্দেশ্য হয়েছে তুমি খেটে খাও, ভিক্ষুক হবে, যারা অপারক, খোড়া, অন্ধ, মাজুর, দানা, কিন্তু সুস্থ সবল মানুষ খেটে খাবে, মেহনত করবে, জন্মজুর করবে, ভিক্ষা করে, জায়েজ নেই তার জন্য, দিলেন না ওমর রাদিয়াল্লাহু কিছু। ফাবাইনাহু মা হুয়া কাযালিকা ইজ নাযাগা শাইতান বাইনা রাজুলিন মিন কুরাইশ ওয়া বাইনা ইমরাতি ফাতাল্লাকাহা, এই গরিব মানুষ ওই রকম এদিক সেদিক ঘুরছে, কোথায় খেতে পাবো, কোথায় কি পাবো, অসহায়, বাড়ি নেই, ঘর নেই, খাবার নেই, হঠাৎ করে দেখে এক কুরাইশি লোক, কুরাইশ বংশের মুসলমান, সে তার স্ত্রীর সাথে ঝগড়া করছিল, ঝগড়া করতে করতে এত রাগ হয়েছে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, ফাতাল্লাকা, তালাক দিয়ে দিয়েছে, হয়তো আগের দুই তালাক ছিল, সাফ তিন তালাক দিয়ে ফিনিশ করে দিয়েছে। ফাকাল আল্লাহ হাল্লা কান্তু তিয়াজার রকা তাইন শাইয়ান, ফাকাল আল্লাহ, তারপরে স্বামী স্ত্রীতে একটু পরে যখন মাথা ঠান্ডা হয়েছে তখন সমঝোতা হচ্ছে,
হয় না এরকম রাগের সময় কত কি করলেন 10 মিনিট আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে মাথা সবার ঠান্ডা হয়ে গেছে স্ত্রী ঠান্ডা হয়ে গেছে স্বামীরও ঠান্ডা হয়ে গেছে দুইজন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে বলছে এ তো গরিব তালি লাগানো জামা তালি লাগানো লুঙ্গি তার স্ত্রী কে বলছে যে তুমি কিছু দিতে পারবে আছে তোমার কাছে তুমি যদি কিছু দিতে পারো এই যে গরিব লোক গরিব লোকটা করেছি বলছে